সাধারণ মানুষের ঘরের লোকেই বিজেপি দলের পথ প্রদর্শক সেটা আরও একবার প্রমাণ করল দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা রাজ্যে সে জনসংযোগে ছুটে গেলেন বিশ্বেশ্বর নন্দী ও তিথি দেববর্মনের বাড়িতে কেন্দ্রীয় মোদী সরকারের নবছর শাসনকালে জন উন্নয়নমুখী সমস্ত রূপায়িত প্রকল্পের সুফলগুলি নিয়ে ঘরে ঘরে প্রচারে যাচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ গোটা দেশেই এক মাস ধরে রূপায়িত হয়ে চলেছে এই ব্যাপক প্রচার কর্মসূচি ত্রিপুরাও প্রচারে তার থেকে কোনো অংশে কম নয় এক মাস ধরে রাজ্য মন্ত্রিসভার সমস্ত মন্ত্রী বিধায়ক ও সাংসদগণ প্রচার কর্মসূচি চালিয়ে যাচ্ছে শুক্রবার রাতে বিশেষ বিমানে রাজ্যে এসে পৌঁছেছেন বিজেপি দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা দুদিনের রাজ্য সফরে এসে শনিবার দিন সকালে সর্বভারতীয় সভাপতি জনসংযোগ কর্মসূচির অঙ্গ হিসাবে প্রথমে ছুটে যান রাজ্যের বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী তিথি দেববর্মনের বাড়ি সৌজন্য সাক্ষাৎ হয় খ্যাতনামা সঙ্গীত শিল্পী তিথি দেববর্মন ও তার বৃদ্ধ বাবার সাথে কথা বলেন পরিবারের অন্যান্য সদস্যদের সাথে তিথি দেববর্মনকে সম্মান জানানোর পাশাপাশি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নবছর কার্যকালের সাফল্যের খতিয়ান তুলে দেন সঙ্গীত শিল্পী তিথি দেববর্মনের হাতে বলেন সাধারণ মানুষের সামনে মোদীর এই বিশাল উন্নয়ন কর্মযজ্ঞের খতিয়ান তুলে ধরলেই মানুষ বুঝতে পারবে উন্নয়ন কাকে বলে রাজের বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী তিথি দেববর্মনের বাড়ি থেকে বের হয়ে জেপি নাড্ডা সোজা চলে যায় দ্রোণাচার্য পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট জিন্মাস্টিক কোচ বিশ্বেশ্বর নন্দীর বাড়িতে দেশের এত বড় একজন ব্যক্তিত্বকে নিজের বাড়িতে দেখে যেন অন্তর আত্মাকে বোঝাতে পারছে না বিশ্বেশ্বর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যখন শুনেছি বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা আবার বাড়িতে আসবে তখনই বিশ্বাস করতে পারিনি আমি এবং আমার সহধর্মিনী রীতিমতো হতম্ভ হয়ে পড়ি শুক্রবার রাত থেকে দুয়ার গুছানো শুরু করে দিয়েছি তারপরে কেমন জানি লেগেছিল নিজেদের মনে শেষ পর্যন্ত সকালে যখন দেখি বাড়ির সামনে সিকিউরিটি ফোর্স তখন বুঝতে পেরেছি সত্যি আছে জেপি নাড্ডা বিশ্বেশ্বর নন্দীর বাড়িতে পরিবারের সকল সদস্যদের সাথে সৌজন্য বিনিময় করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা দ্রোণাচার্য পুরস্কার প্রাপ্ত জিনমাস্ট কোচ বিশ্বেশ্বর নন্দীকে সম্মান জানানোর পাশাপাশি তার হাতে জেপি নাড্ডা তুলে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নবছর শাসনকালের উন্নয়ন কর্মসূচির খতিয়ান অনুরোধ জানান সর্বস্তরের জনগণের কাছে উন্নয়ন কর্মসূচি তুলে ধরার জন্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন বিশ্বের সরুনন্দী যে আসবে আজকে সকালে যখন নাকি দেখলাম যে পুলিশ এসেছে এখানে তারপরে আমরা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়েছি যে উনি আসবেন আমাদের সাথে দেখা করতেন একটা সৌজন্যমূলক সাক্ষাৎকার এই কথা হয়েছে আর কিছু কথাবার্তা হলো ও এটাই হয়েছে উনি আমাকে কিছু ওনার যে নয় বছরে কি ওয়ার্ক করেছে এই গভর্নমেন্ট বিজেপি গভর্নমেন্ট এটা সম্বন্ধে বলছে আপনি আর যদি সম্ভব হয় অন্যদেরকে একটু বোঝানোর চেষ্টা করবেন ঠিক আছে এখান থেকে দলের সর্বভারতীয় সভাপতি রনাদেন দেন শান্তির বাজার আয়োজিত জনসভার উদ্দেশ্যে এদিন সর্বভারতীয় সভাপতির সফর সঙ্গী ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যী মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক সহ আরো অন্যান্য নেতৃত্বরা নিউজ